তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো আমি খুব সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম ব্লগে। তো এখন সকাল 6টা বাজে, দেখো আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো দেখতেই পাবে একটা সারপ্রাইজ। হ্যাঁ, এটার কথাই আমি বলছিলাম। তো আমাদের সোনার বাবা ডিউটি থেকে ছুটি করে বাড়িতে এসছে, তো সত্যি খুব একটা আনন্দের দিন এটা। তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ, মানে ও বুঝতেই পারছে না ঘুম থেকে উঠেছে কি হলো আমার সাথে। তো তোমরা এবার এক এক করে দেখতে থাকো ওর বাবা ওর জন্য কি কি গিফট এনেছে। তো গিফটের শেষ হচ্ছে না, তোমরা দেখতে থাকো এক এক করে। এসব কার? আর আমার কই ভাবি, আমার কই, আমার কই, এ শুধু একটা, এটা আমার। তুমি ঘুমের থেকে উঠে পর এত গিফট, হ্যাঁ এসব কি দেখছি? কার জামা? কেমন করবে? কত কিছু ববি তোমায়। আর একটা জামা কবে কিনছে এসব? আমাকে তো কিচ্ছু বলিনি। এটা কি হচ্ছে? আবার একটা চকলেট, এসব আমি কি দেখছি? ওএমজি, কটা বাজে এখন? 6:15। এটা কি ব্যাপার হলো, কি ব্যাপার হলো? তো সারপ্রাইজ গিফট বোধহয় একেই বলে, আমি সত্যিই জানতাম না। এমনিতে কিন্তু ও একটা জামা কিনতে গেলেও আমাকে জিজ্ঞেস করে যে কী এই আমরা কিনবো কি। তবে এবার আমি সিরিয়াসলি বলছি, একটা কিচ্ছু আমাকে জিজ্ঞেস করিনি, প্রত্যেকটা গোপনভাবেই কিনেছে সব জিনিস, ছেলের গিফট বলো বা আমার গিফট। তো পারফিউমটা আমার খুব পছন্দের একটা পারফিউম ছিল, তো আমি ওকে বলেছিলাম অনেকবার কিনতে, তো তখন অতটা গ্রাহ্য করিনি। তো হঠাৎ করে যে ও কিনে আনবে আমি এটা ভাবতেও পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর ঘুম থেকে উঠে আমার ছেলে যে এতটা খুশি হয়ে গেছে আজকে যে আমি কি বলবো। এমনিতে তো ওর বাবা অনেকদিন বাদে বাড়িতে এসছে, তারপর এতটা গিফট, এত চকলেট, এত গিফট, ও মানে খুবই খুশি হয়ে গেছে। আর আমি সত্যি এখনও পর্যন্ত ভাবতেই পারছি না যে আমার জন্য পারফিউমটা কিনে এনেছে তবু না জানিয়ে। তো গাইস, তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ ওয়েট করছে, তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটা। তো এখন থেকে পরপর ধামাকা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখবে, পরের যে কটা ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে, হেভি ধামাকাদার ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, তোমরা দেখে অবশ্যই মজা পাবে। তো এতটা রাস্তা জার্নি করে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তো আমরা সবাই চলে এসেছি নিচে খেতে। তো দেখতে পাচ্ছ আমার ছেলেকে খাওয়াচ্ছি, তো ডিম সিদ্ধ আর ডাল আর আলু ভাজা আর বেগুনি ছিল। তো আমাদের সোনার এই খেলনাটা খুবই পছন্দ হয়েছে, তো এটা বেসিক্যালি একটা পাজল টাইপের, ABCD আর 1 2 3 শেখার জন্য। তো খুবই পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে যে সারা দিন এটা নিয়েই বসে আছে, তোমরা দেখতে পাবে ভিডিওগুলোতে সারাক্ষণ এই একটা জিনিস নিয়েও খেলতে লেগেছে। তুমি কি খাচ্ছ? জুস, আনার জুস, আনার জুস খাচ্ছ তাই তো? তুমি ভাত খেয়েছো? কি খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? ডিম দিয়ে ভাত? তো সোনা একটু ভাত টাত খাওয়ার পরে একটু জুস খেয়ে নিয়েছিল, ওর বাবা এনেছিল যেহেতু খেতেই হবে, তারপর একটু দই খাবিয়ে দিয়েছিলাম ওকে।
আর তারপর আমাদের সব আজ রেডি করে ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি এবার দেখাই, এটা হচ্ছে আজকের আমাদের স্পেশাল মেনু। তো স্পেশাল মেনুতে আজকে কী কী আছে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিই। তো এখানে আছে মোচা চিংড়ি, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ডালনা ডাঁটা দিয়ে, আর স্যালাডের মধ্যে শসা ছিল। তো চলো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পর আমরা একটু ফল খাচ্ছিলাম, আম খাচ্ছিলাম আমরা। তো আমাদের ফল টল খাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে এখানে পায়েস রান্না করেছে আমার শ্বশুরমশাই। তো সেখানে আমরা একটু পায়েস খেয়ে নিলাম বিকেলবেলা। আর হ্যাঁ, আমার শ্বশুরমশাই কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, যেটা তোমরা পায়েসটা দেখি হয়তো একটু বুঝতেই পারবে। ট্রেন চালাও। কে বানিয়েছে ট্রেনটা, কে বানিয়ে দিয়েছে? তুমি একা? বাবা, কখন বানালে তুমি? ওরে বাবা, হেভি আছে তো, কি সুন্দর! তুমি দুধ খেয়েছো? তো গাইস, বিকেলবেলা আমরা গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। তো বর্ষাকাল যেহেতু বৃষ্টিটা ভীষণ হচ্ছে, বৃষ্টি একটু কমেছিল বলে আমরা বেরিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা একটু সন্ধেবেলা একটা রেস্টুরেন্টে গিয়ে একটু টিফিনও করে নিলাম। তো গাইস, আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, তো খেতে ভালোই ছিল। তো আমি এই ফার্স্ট আসলাম এই রেস্টুরেন্টে, বসে আটাই এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে, তবে আমি কখনো আসিনি, এই ফার্স্ট আসলাম। তো ভালোই লাগলো বেশ রেস্টুরেন্টটা। আর হ্যাঁ গাইস, কদিন পর তোমাদেরকে আমি আর একটা সারপ্রাইজ দেবো, কিন্তু এই রেস্টুরেন্টেই এসে। তো তোমরা জানার জন্য ওয়েট করতে থাকো আর আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো অবশ্যই। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আর একটা মিষ্টির দোকানে গেছিলাম। তো এটাও বসিরহাটের বেশ ফেমাস একটা দোকান, মায়া সুইটস। তো এখানেও আমরা মিষ্টি খেয়েছিলাম, তো মিষ্টিটাও দারুণ ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে রাস্তায় আমরা বাবা মায়ের জন্য মিষ্টি আর কেক নিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য। তো চলো গাইস, বাড়ির দিকে আমরা এগোই তাহলে। তো বাড়ি এসে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম, আর দেখো আমার ছেলে এইসব খেলাধুলো করছিল সেই একই জিনিস নিয়ে, আর ওর আর বাবা মিলে এই ঘরটা বানাচ্ছিল। তো দারুণ হয়েছে সত্যি। তো তারপর আমি নিচে এসলাম, নিচে এসে তো দুধ গরম করলাম আমার ছেলের জন্য। তো তারপরে ও দুধ খায়নি যদিও, রাত্রিবেলা হয়েছিল বিরিয়ানি, তো সেই তারই চিকেন খাচ্ছিল। আর চিকেন খেতে খেতে তারপর একটু অল্প বিরিয়ানিও খেয়েছিল, বেশি কিছু খায়নি রাত্রিবেলা ও আর। তো চলো, তো চলো ফ্রেন্ডস, আমরা রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করে নিই। তো রাত্রিবেলা ডিনার কিন্তু আমাদের বিরিয়ানি। তো কার না ফেভারিট তোমরা বলো, সবারই ফেভারিট আমাদের বিরিয়ানিটা। তো চলো বন্ধুরা, কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। তো বিরিয়ানির পরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবাই মিলে।
তো আমার ছেলেও অল্প একটু খেয়েছিল, বায়না করছিল বলে আমি ওকে দিতে বাধ্য হয়েছি। তো ছেলে বাচ্চাদের এটা খাওয়াটা উচিত না অতটা, তবু আমি দিয়েছিলাম, বড্ড বায়না করছিল তাই। তো তারপর আমরা সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে অনেকটা টাইম কেটেও গেছিলো আর আমরা তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাদের সারপ্রাইজ ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানিও। তো এরকম সারপ্রাইজ কিন্তু কয়েকটা দিনের মধ্যে আরও তোমাদের কাছে আসতে চলে আছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো আর দেখতে থাকো কী কী সারপ্রাইজ তোমাদের সামনে আসতে চলে আছে। তো এইভাবেই সাপোর্ট করো, আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্টও করে দিও। তো বন্ধুরা, আজকের মতন বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।